ডেঙ্গু সচেতনতা কর্মসূচি পালন করা হলো আরামবাগের রামনগরে। শনিবার সকালে গদাধর পাঠশালার উদ্যোগে এই কর্মসূচি হয়। এই উপলক্ষে পাঠশালার শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা পোস্টার নিয়ে রামনগর থেকে 4 মাইল পর্যন্ত এক র্যালিতে অংশ নেয়। এছাড়াও খুদে পড়ুয়ারা ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কিত একটি পথনাটিকা উপহার দেয়। মশাবাহিত রোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। আপনাদের এই র্যালির বিষয়টা কি? ডেঙ্গু প্রতিরোধ করতে সচেতন করা। আপনাদের স্কুলটার নাম কি? কতজন বাচ্চা এই র্যালিতে অংশগ্রহণ করেছে? Okay.